10,600 টাকায় এই খাটের মাছগুলো টিকা ধরে ডাক উঠলো। 10,600 টাকায় টিকা ধরে মাছগুলো বিক্রি হলো। কি অবস্থা ভাই, আজকে কি মাছ দাম কম? দাম কম কতটুকু হবে এখানে মাছ? এখানে 30 কেজির উপরে আছে। 30 কেজির উপরে ওইটি কত বিক্রি হচ্ছে? 13,000। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি এখন আছি আকমল আলী মৎস্যজীবী ঘাটে। আর এই আকমল আলী মৎস্যজীবী ঘাটে বিভিন্ন উপায়ে মাছ বিক্রি করা হয়। আর আমি যে ঘরটায় আছি এই ঘরে ঠিকা ধরে মাছ বিক্রি করা হয়। দেখতে পাচ্ছেন সামনে, বিশেষ করে আমার পিছনে মাছ আসতেছে এবং এই মাছগুলো পর্যায়ক্রমে ঠিকা ধরে ডাক উঠতেছে। এখানে যতগুলোই মাছ থাকুক না কেন, এখানে অনেক পাইকার আছে যারা এই মাছগুলো দামে দাম বাড়াচ্ছে এবং বাড়ানোর পরে একটা পর্যায়ে গিয়ে একজনই মাছগুলো কিনতে পারে ঠিকা ধরে। আমি জানিয়ে দিব এই মাছের সাইজগুলো এবং কতটুকু হতে পারে আনুমানিক এবং কত টাকা রেট দিয়ে কিনছে সম্পূর্ণটি জানিয়ে দিব। তবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন দেখুন, বস্তা ইলিশ মাছ নিয়ে আসছে, আর একটু যদি দেখাই দেখুন কি পরিমাণ পাইকার এই আকমল আলী ঘাটে মাছগুলো ঢালা হচ্ছে। জেলেরা এই মাত্র নিয়ে আসলো তাজা ইলিশ মাছ। ১১,৬০০ এই মাছগুলো ডাক উঠতেছে। ১১,৬০০ টাকা দেখুন, ১১,৮০০ টাকা ঠিকা ধরে এই মাছগুলো বিক্রি হলো। দেখাই ওইখানে খাটে মাছ, ওইখানেও কিন্তু ডাক উঠতেছে। প্লাস এই যে এই জায়গার খাটের মাছগুলো ১১,৮০০ টাকা বিক্রি হলো। 10,600 টাকায় এই খাটের মাছগুলো টিকা ধরে ডাক উঠলো। 10,600 টাকায় টিকা ধরে মাছগুলো বিক্রি হলো। কি অবস্থা ভাই, আজকে কি মাছ দাম কম? 10,600 দাম কম হচ্ছে? আজকে দাম কম না, কম দাম কম কতটুকু হবে এখানে মাছ? এখানে 30 কেজির উপরে আছে। 30 কেজির উপরে 10,600 টাকা বিক্রি হলো। 30 কেজি এখানে যারা আসছে সবাই কিন্তু ব্যাপারী। আর এই ঘাটটা একটা বাজলেই পুরো জমজমট হয়ে ওঠে। আরেক বস্তা মাছ ঢেলে দেওয়া হচ্ছে। এইটা 30 কেজি হবে? এখানে 30 কেজি হবে না, 36 কেজি। আচ্ছা দেখি দর্শক, এখানে এখানে 30 থেকে 35 কেজি মাছ আছে, দেখি কত টাকা ঠিকা ধরে দাম উঠে। 15,000, 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
না হলে 100 মানুষ হবে এই ঘরে, মাছ কিনতে আসছে আকমল আলী ঘাটে। এই মাছগুলো দেখতে পাচ্ছেন, মাছগুলো খাটে প্রায় 30-35 কেজি হবে, 17,000 টাকায় বিক্রি হলো ঠিকা দরে। এখানে কিন্তু 2 কেজি ওজনে, সরি 1.5 কেজির উপরে আছে, 200 গ্রাম 300 গ্রাম ওজনের বিভিন্ন সাইজের মাছ আছে ঠিকা দরে, সবগুলো 17,000 টাকায় বিক্রি হলো 30-35 কেজি মাছ হবে। আবার ওই ঘাটে একটা দাগ উঠলো, এইভাবে কিন্তু মাছ আসতেই থাকে এই ঘাটে। প্রিয় দর্শক, আকমল আলী মৎস্যজীবী ঘাটে এইখানে ঠিকা দরে মাছ বিক্রি করা হয়। এই ঘাটের মাছগুলো 17,000 টাকা ঠিকা দরে বিক্রি করা হয়েছে, যেখানে 30-35 কেজি মাছ হবে। এখানে বিভিন্ন সাইজের মাছ আছে, 200 গ্রাম 300 গ্রাম 1.5 কেজি ওজনের, আর ওই মাছগুলো 11,600 টাকা ঠিকা দরে বিক্রি হয়েছে। ওইখানে প্রায় 20-25 কেজি মাছ হবে, যেটা 11,600 টাকা বিক্রি হয়েছে। দেখুন আবার মাছ আসলো, এই মাছগুলো আবার ঠিকা দরে ডাকা হবে। আর আকমল আলী ঘাটে কিন্তু মাছ যতটুকু দেখতেছি 200 গ্রাম 300 গ্রাম ওজনের মাছ বেশি আসে এই ঘাটে। যারা ছোট মাছ পছন্দ করেন বা একটু কম দামে কিনতে চান, তারা এই ঘাটে চলে আসতে পারেন। এই মাছ কেজি আপনার 400-450 টাকা কিনা পড়বে। 12,700 টাকায় ঠিকা ধরে এই মাছগুলো বিক্রি হলো। এই মাছগুলো দেখতে পাচ্ছেন, আমি গরিব মানুষ, এখানে ছোট সাইজের মাছই ম্যাক্সিমাম। কতটুকু হবে এখানে? এখানে মাছ হয়ে পড়ছে 25 কেজি। 25 কেজি 12,700 টাকা বিক্রি হলো? হ্যাঁ, 700 টাকা বিক্রি হচ্ছে না। 25 কেজি মাছ আছে, কত কমে? 12,700 টাকা বিক্রি হয়েছে না? দর্শক দেখতে পাচ্ছেন আবার এই পাশটা কিন্তু ঘাটে মাছ আসে, এবং এই পাশের ঘাটও ঠিকা ধরে মাছ বিক্রি করা হয়। এই ঘরটায় সব মাছই ঠিকা ধরে বিক্রি করা হয়, এবং একের পর এক এই এই পাশে দুই পাশেই বস্তার মাধ্যমে মাছ এসে থাকে। এবং দেখতে পাচ্ছেন আবার বস্তার থেকে মাছগুলো ঢালা হচ্ছে ঘাটে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইকার, তারা কিন্তু ভিড় করে আছে মাছ কেনার জন্য, তবে সবাই কিন্তু মাছ কিনতে পারে না এইখানে। এই যে যারা মাছ কিনলো, এই মাছগুলো পরে বরফের মাধ্যমে প্যাকেজিং করে নিয়ে যাবে বিভিন্ন জায়গায়। আর ওই জায়গাটা দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভিড়। এখানে কিন্তু সব মাছ, বিশেষ করে যখন যে মাছগুলো আসে একজনে কিনতে পারে। দেখুন কী পরিমাণ মানুষ এই দুই ঘাটের মাছের জন্য ভিড় করে আছে। এদিকে যাও, তুমি সিলভার মাছ।
আসলে মানুষের জন্য এখানে এত পরিমাণ মানুষ যে মানুষের জন্য কিন্তু ক্যামেরাটা ধরা যাচ্ছে না, আর সামনেও বিরা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে মাছ কেনার জন্য আসছে এই ঘাটটায়। আর এই ঘাটটা একটা থেকে মাছ আসতে শুরু করে, কখনো 12:30 থেকেও আসে। ভিডিওটি আর বড় করবো না, এখানেই শেষ করবো। তো আশা করি লাইক দিয়ে দেখে নিয়েছেন। আসসালামু আলাইকুম।